আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে দুপুর থেকে আমি আপনাদের সাথে আমার ব্লগটি শেয়ার করছি। এই তো দেখতে পাচ্ছেন রান্না করছি গরুর মাংস আলু দিয়ে ঝোল করে, আর খিচুড়ি রান্না করব। আজকে এমনিতেই মেঘলা দিন আর একটু বৃষ্টি হয়েছিল, এই কারণে খিচুড়ি আর গরুর মাংস, তার উপরে আমার একটা স্পেশাল দিন আছে আজকে। কিন্তু স্পেশাল দিনটা কি সবারই জানার একটু কৌতূহল জাগবে হয়তো। তো আজকে স্পেশাল দিন বলতে, এই দিন আমি এই পৃথিবীতে এসেছিলাম, আমি জন্মগ্রহণ করেছিলাম, তো এই কারণেই আমার কাছে স্পেশাল দিন এতে। তো পরিবারের সবাইকে নিয়ে একটু ঘরে বসে ভালো খাবার খেতে এই দিনে ভালোই লাগে। সবাই চাচ্ছিল যে আমি একটু যাতে রান্নাবান্না করি, তো আমি চিন্তা করলাম আজকে যেহেতু মেঘলা দিন, সেহেতু গরু মাংস আর খিচুড়িটাই ভালো লাগবে খেতে, এই কারণে ঝোল ঝোল করে গরু মাংস আলু দিয়ে রান্না করলাম আর ভুনা খিচুড়ি রান্না করলাম। দুপুরবেলা এই আমাদের আয়োজন ছিল। তো এই তো রান্নার ফাঁকে আমি একটু আপনাদের সাথে বলে নিচ্ছি, প্লিজ যে যেখানে বসেই আমার চ্যানেলটি দেখছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অন করে দিবেন, যাতে করে আমি যখনই আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড দিই তা আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর এই তো বিকালবেলা আমার বোন আবার একটা কেক বানিয়েছিল আমার জন্য, কেকটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল, চকলেট কেক। তো এই তো কেক, আর বিকালের নাস্তা ছিল পাপড়ি চাট বানিয়ে নিচ্ছি। তো পাপড়ি চাট রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে, সেটা থেকে আপনারা দেখে নিতে পারেন। পাপড়ি চাট রেসিপিটা অনেকেরই পছন্দ হয়েছে, তো আগামীতে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার চ্যানেলটি বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো কোথায়, আর কি দেখতে চান আপনারা, কোন রেসিপিগুলো সেগুলো আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি দেখাবো। তো এই তো পাপড়ি চাট রেসিপি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে, আপনারা কমেন্ট করেছেন আপু খুব ভালো লেগেছে, তার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার এই পাপড়িগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি বিকালে নাস্তা দিব সবাইকে, আর সাথে যে কেক ছিল তো এই কেক কাটবো আমি, আর সবার জন্য পাপড়িগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি, সবাই এখন সসটা নিয়ে খাবে, তেঁতুলের সস আর ছিল দই, টক দইয়ের সসটা, এগুলো দিয়ে পাপড়ি চাটটা খেতে খুবই টেস্টি হয়। এতো কেকটা কাটছি, আসলে ঘরে বসে বসে এইভাবে একটু জন্মদিন পালন করলাম আনন্দ, সবাইকে নিয়ে একটু আনন্দ করার জন্য, আর কিছুই না। তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। এই তো আমি আম্মাকে একটু খাইয়ে দিচ্ছি কেক, আর আজকে আমার জন্মদিনের জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ভালো ভালো ব্লগ দিতে পারি, রেসিপি দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।